সো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এমন একটি ট্রিক শেয়ার করবো, যে ট্রিকটি ইউজ করে আপনি আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা আদার কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং টেক্সট কিন্তু সেন্ড করতে পারবেন, যেটি দিয়ে আপনি আপনাদের গার্লফ্রেন্ডকে বা আপনাদের ফ্রেন্ডকে কিন্তু ইমপ্রেস করে দিতে পারবেন। তো গাইস, এর মধ্যে আপনারা আমার ফোনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু টেক্সট স্টাইল কিন্তু এখান থেকে কিন্তু আমি অ্যাড করতে পেরেছি। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল কিন্তু আপনার এই ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের মোবাইলে সেট করবেন। তো গাইস, কিভাবে করবেন জানতে হলে আজকে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনারা দেখছেন টেক ফর ইউটিউব চ্যানেল। তো ওদের ভিডিওটি শুরু করার আগে একটি মাত্র রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টেক রিলেটেড বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এখানে আপলোড হতে থাকে। এবং বন্ধুরা, আপনি যদি ভিডিওতে এখানে আমাদের লাইকটা করে থাকেন তাহলে একটি রিকোয়েস্ট, অবশ্যই একটি ভিডিওতে এন্টারটেইনমেন্টের জন্য একটি কিন্তু লাইক করে দেবেন। তো বেশি কথা না বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক, এবং আপনাদের বলে দিই আপনারা কিভাবে ট্রিকটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লাই করবেন, দেন এবার এরকম সুন্দর সুন্দর টেক্সট আপনি আপনাদের মোবাইলে অ্যাড করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, রাইট? বন্ধুরা এখানে দেখতে পেয়ে আমি এখানে জাস্ট লিখে সার্চ করেছিলাম পাবজি লাভার, সিম্পলি এখান থেকে কিন্তু আপনি লিখে সার্চ করেছিলাম, সেটি কিন্তু এখানে শো হচ্ছে। তো বন্ধুরা এখান থেকে কিভাবে আপনার মোবাইলে কিভাবে টেক্সটগুলো অ্যাড করবেন এবং আপনাদের মোবাইলে এবং এই টেক্সটগুলো অ্যাড করে আপনাদের ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে সেন্ড করে ইমপ্রেস করে দিতে পারবেন। তো বন্ধুরা এই জন্য সিম্পলি এখানে ওপরে দেখতে পেয়ে আমি আপনাদের জুম করে দেখাবো, ওপরে দেখতে পাবেন একটুখানি ছোট এ টাইপের দেওয়া আছে এবং বড় টাইপের একটি এ দেওয়া আছে। সিম্পলি এর উপর ক্লিক করবে, দেন গাইস আমি এর উপর ক্লিক করবো, দেন গাইস ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের কিবোর্ডটি ওপেন হয়ে যাবে, দেন গাইস সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের নাম কিন্তু লিখে সার্চ করতে পারবেন। সিম্পলি এখানে আমি এটি কেটে দেবো, দেন গাইস আপনাদের সামনে এটি কাটবো, দেন গাইস কাটার পর এখান থেকে জাস্ট একটি নাম আমি লিখবো। সিম্পলি জাস্ট সাপোজ আমি এখানে আমার নামটি লিখে দেবো, দেন গাইস আপনারা কিন্তু এখান থেকে আপনার নাম কিংবা আপনাদের গার্লফ্রেন্ডের নাম কিন্তু খুব সহজে লিখে কিন্তু এখান থেকে সার্চ করবেন। সিম্পলি লেখার পর দেখুন মুদ্রা, জাস্ট আমি লিখেছি এখানে রোহিত ইউটিউব, লেখার পর দেখুন মুদ্রা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু টেক্সট কিন্তু শো হয়ে যাচ্ছে, আর কষ্ট করে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু আপনাদের কিন্তু খুঁজতে হচ্ছে না, এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সিম্পলি আপনারা স্ক্রল ডাউন করে ওপরে যাবেন, দেন গাইস সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে আমি জাস্ট এখান থেকে একটা না হাজারো টেক্সট কিন্তু আমরা পেয়ে যাবেন। সিম্পলি স্ক্রল ডাউন যদি পছন্দ না হয় তাহলে কিন্তু স্ক্রল ডাউন করে নিচে নামবেন, স্ক্রল ডাউন করে নিচে নামবেন এখান থেকে দেখুন মধ্যে এখানে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সিম্পলি যদি আপনাদের এখান থেকে একটা পছন্দ হবে, সিম্পলি জাস্ট আমি সিম্পলি ওপরে স্ক্রল করে আপনাকে দেখা যাইবো, সিম্পলি জাস্ট আপনার ধরুন আমার কাছে এইটি পছন্দ হচ্ছে ব্লু টাইপের, সিম্পলি একটা কী করে আমরা সেট করবো হোয়াটসঅ্যাপে বা কোনো রকম ফেসবুক বা ইনস্টাগ্রামে। সিম্পলি এর জন্য কী করবেন, আপনি যদি এখান থেকে এখানে ডিরেক্ট এখান থেকে যদি আপনার শেয়ার অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি এই টেক্সটের উপরে একবার ক্লিক করবে, দেন গাইস ক্লিক করার পর এখান থেকে টেক্সটটি শো হয়ে যাবে, দেন গাইস এখানে নিচে দেখতে পাবেন এখানে কপি টাইপের একটি আইকন আছে। সিম্পলি আপনি কপি আইকনের উপর ক্লিক করে কিন্তু এটি কপি করতে পারেন, দেন গাইস আমি কপি করবো এখানে, দেন গাইস কপি করার পর এখানে মধ্যে কপি কিন্তু হয়ে গেছে। এবার আপনি চাইলে এখানে ডিরেক্ট কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেন্ড করতে পারবেন। তো কীভাবে করবেন, তো বন্ধু এখানে সাইডে দেখতে পাবেন একটা শেয়ার আইকন আছে, সিম্পলি আপনি শেয়ার আইকন উপরে একবার ক্লিক করবেন, দেন গাইস ক্লিক করার পর আপনাদের মোবাইলে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনাদের ইন্টারফেস শো করে যাবে। সিম্পলি কি করবেন, যেখান থেকে আপনারা শেয়ার করবেন সেখানে কিন্তু সেটি সিলেক্ট করবেন, দেন গাইস এখন যদি আপনারা চাই এখানে হোয়াটসঅ্যাপে সিলেক্ট করতে সিম্পলি হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, দেন গাইস ওপেন করার পর সিম্পলি আমি এখান থেকে ট্যাপ করবো বা আমাকে সেন্ড করবো, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নানান ধরনের টেক্সট কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এখানে এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের নাম কিন্তু লিখে করে সার্চ করে কিন্তু এই টেক্সট কিন্তু অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটি আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে ডাউনলোড বা ইনস্টল করবেন, তো চলুন মধ্যে অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড বা ইনস্টল করবো দেখে নেওয়া যায়। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করার জন্য আপনাদের সিম্পলি এখান থেকে প্লে স্টোর ওপেন করতে হবে, কারণ সেই অ্যাপ্লিকেশনের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। সিম্পলি গ্যাস আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করবো আপনাদের সামনে, দেন গ্যাস ওপেন করার পর এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের নাম কিন্তু সার্চ করে দিতে হবে। সিম্পলি জাস্ট আমি সার্চ বারে ক্লিক করবো, দেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশনের নাম আমি আগের থেকে সুবিধার্থে সার্চ করে রেখেছি, এখানে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্টাইলিশ টেক্সট। সিম্পলি এখানে স্টাইলিশ টেক্সটের উপর ক্লিক করবো, দেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন শো হয়ে যাবে। সিম্পলি তাই তারপর এখানে থার্ড নাম্বার এখান থেকে ডাউনলোড করতে পারেন, এছাড়া সুবিধা তার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। তো গাইস এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন, এবং বন্ধু কিন্তু এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বাই গাইস, দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে, সবাই ভালো থাকবেন।